শহর কলকাতাতেও আয়কর দফতরের অভিযান। সোমবার সকালে আয়কর হানা কলকাতায়। এদিন সকালে প্রাক্তন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলির বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকেরা। মূলত দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দপ্তর হানা দিয়েছেন এবং তল্লাশি অভিযান করছেন। এর মাঝে কলকাতায় উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকেরা। সূত্র মারফত জানা যাচ্ছে, বিদেশি মদ প্রস্তুতকারী সংস্থার আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়ি হানা দিয়েছেন আয়কর আধিকারিকেরা। আয় বহির্ভূত সম্পত্তির সন্ধানে চলছে তল্লাশি। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের 6টি জায়গা এবং উড়িষ্যার 2টি জায়গায় মিলিয়ে মোট 8টি জায়গায় আয়কর আধিকারিকেরা একযোগে তল্লাশি চালান। ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভায় সাংসদের বাড়ি ও অফিস থেকে প্রায় 351 কোটি টাকা উদ্ধার করেছে আয়কর আধিকারিকেরা। এই ঘটনায় সংসদের বাইরে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি সাংসদ। আমি কিছু জানি না স্যার, আমি তাহলে হাউসফুল কাজ করতে চেনার পরে উৎপল বাবুর ঘরেই কাজ করো। উনি কি আছেন এখন বাড়িতে? আছেন। কজন কজন আধিকারিক এসেছে? আপন তো ওনারা দুজনই আছে। আচ্ছা, তা আমি তো জাস্ট হাউসফুল কাজ দুজন আছে স্যার আর ম্যাডাম। আর বলছি ইনকাম ট্যাক্সের অফিসাররা কজন এসেছে? ম্যাক্সিমাম দেখলাম আমি 5-6 জন মতন ওরা ঘরে। আচ্ছা, কখন এসেছে? কখন এসেছে? আমি তো এখানে স্যার এসেছি ম্যাক্সিমাম 9:30 সময়। এসে আমাকে বললো যে আমি বসে এখানে আটকে রেখে দিয়েছিল, তা বললো যে উপরে এরা কাজ করবে, তা সেই কারণে আমি কাজ করে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি। দেখেন ওখানে 4-5 জন 6 জন ওখানে সব আছি, আর স্যার আর বাবুজি আছে। আচ্ছা আচ্ছা, উৎপল বাবুর নিচে এইখানে কটা গাড়ি ওনার? আমি তো এখানে দুটোই আছে। দুটো গাড়ি? আচ্ছা, এখানে কটা গাড়ি? দুটোই আছে। আচ্ছা, এমনিতে কি শুনেছো? তোমাদের তো সহকর্মীরাও রয়েছে বা ইয়ে রয়েছে, উনি মানে মোটামুটি যেটুকু শুনেছো? দেখুন স্যার, আমার তো এখানে কর্মচারী। সোজা সোজা, আমার তো এখানে কর্মচারী, আর আমার তো এদের বিষয়ে হয়তো কিছু জানি না। আমার হয়তো কাজ করে সঙ্গে সঙ্গে আমার স্যার চলে যায়, এছাড়া আমার এদের মধ্যে কোনো ইয়ে নেই। উনি করেন কি? উনি উনি কি করে না করেন তো স্যার, আমার তো কর্মচারী, আমার তো কাজ করে আমার জাস্ট চলে যায়। আচ্ছা, সল্ট লেকের অফিসটা কিসের অফিস? আমি তো ম্যাম সত্যি বলছি ম্যাম, আমি এদের সাথে কোনো ইয়ে রাখি না। আমি তো জাস্ট কাজ করতে চাই।